বলছিলাম যে আমরা হাবিলি থেকে ঘুরে হচ্ছে রুমে এসেছি, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে রুমে কিছুক্ষণ রেস্ট করব বলেছিলাম, কিন্তু না, ও এক এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। আমি তো ঘুমাচ্ছি না ঘুরতে যাবো বলে, আমি একটু বেশি এক্সাইটেড ঘুরের জন্য। তো যাই হোক, আমরা আবার কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছি, এই যে তো এখন আমরা কোথাও ঘুরতে যাব, কোথায় যাবো এখনো ভাবিনি। আর যেগুলো কালকে মানে মেন যেগুলো দিছে আশেপাশে সেগুলো আমরা কালকে যাব, কালকে এই জন্যই যাব। কেন যাব আমরা কালকে? কারণ পাঁচটার সময় আমাদের ট্রেন আছে। পাঁচটার সময় ট্রেন আছে, তো আমাদের মোটামুটি 4টা পর্যন্ত হোটেলে ব্যাক করে যেতে হবে। ওই জন্য কালকে আশেপাশে যেগুলো আছে কালকেই ঘুরবো। এখন আর কি যেগুলো দূরে দূরে মোটামুটি আমরা ঘুরে নিয়েছি, দূরে ঘুরে নিয়েছি, কারণ এখন আমাদের কাছে স্কুটি আছে, আমরা আরো একটু হয়তো দূরে যেতে পারবো চাইলে। আর 8টা পর্যন্ত সময় আছে, এখন সময় হলো তো 5:30 না, 5:30 বাজে। আমাদের রুমে হচ্ছে এগুলো বসার জায়গা আছে। তো সত্যি কথা বলতে হোটেলটা ভীষণই সুন্দর আছে। এগুলো হচ্ছে মানে আড্ডাখানার জায়গা, কালকে রাতে যেমন ছেলেগুলো ঘুমিয়েছিল এখানে, এই যে এই রুমগুলো যেমন ডর্মস আছে, তো ভেতরে হয়তো গরম লাগছে তারা এখানে ঘুমিয়েছিল। তবে এখন কেউ নেই, তো এখন বিন্দাস আমরা আড্ডা মারতে পারি, বসে চা নাস্তা এগুলো করতে পারি। তো যাই হোক, হোটেলটা ভীষণই সুন্দর আছে। তোমরা হয়তো ভিডিওটা দেখে হবে, আমি হোটেলের এক্সট্রা করে একদম ভিডিও বানিয়েছি, কত কী লাগলো আমাদের টাকা পয়সা সবগুলোই আমি বলেছি। যদি উদয়পুর আসো তাহলে অবশ্যই হোটেলটা বুক করতে পারো, সত্যি ভীষণই সুন্দর হোটেলটা, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড একদম বাজেটে। এখান থেকে এই জগমন্দির যাওয়ার জন্য বোট করব, দিয়ে বোট করে বোটে করে যাব জগমন্দিরে। আর আমরা যেটা বলেছিলাম ওই কারণ মন্দির না কি ওটা, আমি ভুলে গেলাম, কারণ মাতা মন্দির, কারণ হ্যাঁ। তো এইটা পেছনে একটা পাহাড় আছে, ওটার ওপরে এসে তো ভাবছি ওখানে যাবো না, কারণ ওপরে তো করে যেতে হবে, ওপরে তো প্রচুরবার উঠেছি। ওই জন্য ভাবলাম যে বোটে করে হচ্ছে যে ওই মন্দিরটাই যাব, জগ মাতা মন্দির। তখন দেখি টিকিটের প্রাইস কেমন আছে। আমাদের সামনে আছে জগমন্দির, আর এখন সানসেট টাইম, তো আরো বেশি মানে প্রাইস হতে পারে টিকিটের, নাকি সানসেটের সময় তো আরো বেশি প্রাইস না টিকিটের? আমি যেটা ভিডিওতে দেখেছিলাম যে সানসেটের সময় নাকি আরো একটু প্রাইস বেড়ে যায়, সানসেটের মজাটা দেখার আলাদাই। আর এই যে পেছনে আছে জগমন্দির আমাদের, আর এদিকে পাহাড়ের ওপরে হচ্ছে কর্ণমাতা মন্দির। আমরা এখন লেক পিচোলা থেকে হচ্ছে যে যাচ্ছি অন্যদিকে, কারণ এখানে সানসেট হয়ে গেছে। আমি এর আগে বললাম যে সানসেট হয়ে গেলে টিকিটের প্রাইস অনেকটাই হয়ে যায়, 500 টিকিট হচ্ছে 800 টাকা হয়ে গেছে, ওই জন্য আর হচ্ছে উঠবো না। আর এমনি নর্মাল আছে, মানে নর্মাল শুধু বোটিং করাবে 10 মিনিট, ওটার 180 টাকা। তো ওটা করার আমার একদম ইচ্ছে নেই, আমার যাওয়ার ইচ্ছে ছিল জগমন্দির। তো যাই হোক, ওটা তার এখন হবে 9:30 বেজে গেছে। এখন আমরা যাব ওই রাজস্থানের ট্রেডিশনাল যেটা ডান্স হয় ওটা সকল দেখতে যাব। এই যে আমরা যে উপরে এসেছিলাম বাগার কি হাভেলি, তো বাগারে বাগার কি হাভেলিতে এই যে লেখা আছে ভারো হার শো হয়, মানে টাইম আছে 7টা থেকে 8টা পর্যন্ত। তো ওটারই টিকিট আমরা কেটে নিলাম।
তো আমরা এই যে টিকিট নিয়ে নিয়েছি 100 টাকা করে 200 টাকা দুজনে আর 7টা থেকে 8টা পর্যন্ত শো আছে অলরেডি এখন মানে 7টা বাজে 10 মিনিট দেরি আমরা ভেতরে আছি এই যে আমরা দুপুরে এসেছিলাম তোমরা জানো এই শোটা শুধুমাত্র এই সময়ই হয় আচ্ছা 8টার সময় তো গাড়ি যাওয়ার সময় হয়ে যাবে তো আমরা এখন শোতে এসে বসে গেছি একদম ঠিক টাইমে এসেছি আর 10 মিনিট দেরি আছে শো শুরু হতে আমরা এই যে ফার্স্ট থেকে একদম সেকেন্ড লাইনে বসেছি আমরা একদম প্রথমে বসে আছি মানে প্রথমে না সেকেন্ডে বলা যায় আর তবে আমরা সম্পূর্ণই ভালো করে দেখতে পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা এখন জাস্ট লোকগুলো আসছে 7টা থেকে শো শুরু হবে প্রত্যেকদিনই হয় তো দেখতে থাকুন Our first performance is Chali dance from Northern Rajasthan. धागा निकाल।
अरे डॉक्टर अक्षर जोर से बोलना है, हमारी सुप्रू बहुत कम सुनती है। आपको मुंह से डाटा निकालना है सबसे पहले। डॉक्टर अक्षर अब हमारी सुप्रू के पेट का एक छोटा सा ऑपरेशन करना है, पेट के अंदर से धागा निकालना है। भाषा समझती हूँ, डॉक्टर अक्षर हमारी सुप्रू को बहुत ही क्यूट और हैंडसम लगे। डॉक्टर अक्षर से शादी करना चाहती है, रेडी? यस या नो? नो, ब्राइड इज रेडी, बाराती रेडी, मम्मी पापा रेडी? मम्मी पापा भी रेडी है, उदयपुर में डेस्टिनेशन वेडिंग हो जाएगी। नो, अभी अभी बड़े पे फोकस करना है और सोच लेना। थैंक यू सो मच डॉक्टर अक्षर, हमारी सुप्रू के पेट का दर्द और दिल का दर्द दोनों। Now
আওয়ার ধরোহর প্রোগ্রাম থ্যাংক ইউ এভরিওয়ান এইমাত্র হচ্ছে আমার প্রোগ্রাম দেখে বেরোলো পেছনের লোক দেখতে পাচ্ছে দারুণই লাগলো একদম মানে লাইভ শো রাজস্থানের কালচার সকালবেলায়